প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা করোনার বিতাড়ে তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো এটাই কামনা করি। কিন্তু আজকের আমার ক্লাস হলো বাংলা দ্বিতীয় পত্র। তো বাংলা দ্বিতীয় পত্র থেকে পদ পদ নিয়ে আমি আলোচনা করছি, তোমরা ধৈর্য সহকারে শোনো। পদ, তাহলে পদ কাকে বলা হয়? বাইকের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলা হয়। পদকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া। এখন প্রথমে আসি বিশেষ্য পদ কাকে বলা হয়। বিশেষ্য হল কোনো কিছু নামকে বিশেষ্য পদ বলা হয়, যেমন করিম, রহিম, করিম, রহিম, টেবিল, বাংলাদেশ ইত্যাদি যে কোনো নামকে বিশেষ্য পদ বলা হয়। তো বিশেষণ, বিশেষণ হল বিশেষ্য এবং সর্বনাম পদের যে দোষগুণ প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলা হয়। যেমন করিম ভালো ছেলে, এখানে বিশেষণ হল ভালো। করিম ভালো ছেলে, তাহলে বিশেষণ করিম ভালো ছেলে, এখানে বিশেষণ হলো করিম। আর বিশেষ্য হলো, বিশেষণ হলো ভালো, আর বিশেষ্য, বিশেষ্য হলো করিম। তার সর্বনাম পদ, সর্বনাম হলো যে পদ বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলা হয়। যেমন আমি বারবার বলি করিম ভালো ছেলে, করিম স্কুলে যায়, করিম ভাত খায়, তাই এটা ভালো শোনা যায় না। তাই এই করিমের পরিবর্তে আমরা যদি বলি যে সে স্কুলে যায়, সে খেলা করে, করিম বারবার না বলে তার পরিবর্তে যে সে আসলো, এই সেটাই হলো সর্বনাম পদ। বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলা হয়। এবারে অব্যয়, অব্যয় এর কোনো ব্যয় নাই, অব্যয় এর কোনো ব্যয় নাই। তাহলে যে পদের কোনো ব্যয় হয় না, মানে যে পদ কোনো ব্যয়বহুল হয় না, ব্যয় হয় না, তাকে অব্যয় পদ বলা হয়। যেমন আমি, সে, তারা, আমি, ও, কিন্তু, সুতরাং, এগুলি হল অব্যয়। তারপরে ক্রিয়াপদ, ক্রিয়া হল কোনো কিছু, কোনো কিছু করাকে ক্রিয়া বলা হয়। যেমন আমি ভাত খাচ্ছি, তাহলে এখানে ক্রিয়াটি খাওয়া। তাহলে ক্রিয়াপদ হল যে পদ দ্বারা কোনো কার্য সম্পন্ন করা হয় তাকে ক্রিয়াপদ বলা হয়। যেমন আমি বই পড়ছি, এখানে ক্রিয়া হলো পড়া। আমি বাজারে যাচ্ছি, তো ক্রিয়া হলো যাওয়া। তো এই পাঁচটি পদ হল, পদকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তা তোমরা এই পদ বাড়িতে বসেও তোমরা একটু আলোচনা, মানে পড়বা বই থেকে। এই বলে আমার এই ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থাকো, এই বলে আমি কামনা করছি।